পুরান ঢাকা, ধোয়া ওঠা ঠান্ডা আর ধোয়া ওঠা বিরিয়ানি। ভোরের আরতি সেরে আসছেন কেউ কেউ, কেউ সকালবেলা নামাজ ছেড়ে করছেন পায়চারি, পথি মধ্যে রহিম বিরিয়ানি। আমার আজকের গল্প সূত্রাপুরের বিখ্যাত রহিম বিরিয়ানি নিয়ে। ঠিক সকাল 7টায় শুরু হয় এই দোকানের ব্যতিব্যস্ততা, তার আগেই রান্না করা একটা বড় ডেকচি নিয়ে বসেন রহিম কাকুর ছেলে। বংশ পরম্পরায় তিনি এই ব্যবসা করছেন। একসময় দুই আনা এক আনায় বিক্রি হতো এই বিরিয়ানি, এখন প্রতি প্লেট 150 টাকা। অনেকেই 10-15 প্যাকেট নিয়ে যান বাসার জন্য। আমার সামনেই একজন নিলেন 15 প্যাকেট একসাথে, কেউ নিলেন 8 প্যাকেট, এবং অনেকেই মিরপুর থেকে এই সূত্রাপুরে এসে রহিম বিরিয়ানির স্বাদ নিয়েছেন আমাদের সাথে। সত্যি কথা বলতে একটা সময় মনে হচ্ছিল যে এই 7 সকালে, আক্ষরিক অর্থেই 7 সকালে, যেহেতু 7টার সময় এটা শুরু হয়, এই সময়ে গিয়ে কারা এই বিরিয়ানি খান এইটা আমার জন্য একটা দেখার বিষয়। গিয়ে দেখি এই দোকানের 4টা টেবিল ছিল, 4টা টেবিলেই মানুষ বসা, এবং আমরা সেখানে গিয়ে পৌঁছানোর আগেও অনেকে এসেছিলেন এবং মাত্র খাওয়া শেষ করে উঠে যাচ্ছিলেন এমন অনেকে দেখেছি। অনেকে এসেছিলেন কেবলই পার্সেল নিতে, বিভিন্ন এলাকা থেকে, ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আক্ষরিক অর্থেই এই 7 সকালে ঠান্ডার মধ্যে এখানে এসে রহিম বিরিয়ানি খেয়েছেন। আসলে এটা খেতে কেমন সেটাই ছিল আমার প্রশ্ন, এবং এটার মধ্যে একটা সারপ্রাইজ প্যাকেজও ছিল, যেটা হচ্ছে টমেটোর একটা চাটনি। আমার অন্য কোথাও এরকমটা দেখি নাই যে কোথাও বিরিয়ানির মধ্যে গ্রেভি করার জন্য টমেটোর চাটনি স্যুপের মতো করে তৈরি, অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, এই জিনিসটা দিয়ে বিরিয়ানি খেয়ে থাকেন। এবং এই জিনিসটা আসলেই খুবই মজা, আপনারা একবার খেয়ে দেখলে বুঝবেন এই জিনিসটা অন্যরকম মজা, এই টমেটোর চাটনিটা। এটাকে চাটনি বলা আসলে ঠিক হচ্ছে কিনা আমি জানি না, এইটা একটা গ্রেভি যেটা এই দোকানে স্পেশালি পাওয়া যায়, রহিম বিরিয়ানি হাউস। এবারে আসি দাম এবং স্বাদে। এটা প্রতি প্লেট 150 টাকা এবং ফুল প্লেট নিলে 300 টাকা, মানে রেগুলার দাম যেটা হয়ে থাকে সেটাই। এটার স্বাদ খুবই ভালো, ভাতটা একটু মাখো মাখো এবং মধ্যে একটা বড় খাসির পিস থাকে। আপনাদের যদি একটায় না পোষায়, আমি মোটামুটি শিওর যে একটা একজনের পেট ভরে যাওয়ার কথা সকালের খাবার হিসেবে, তবে আপনারা আরও একটা কোয়ার্টার নিতে পারেন। এই খাবারটা আমার কাছে বেশ লেগেছে সত্যি কথা বলতে। এখনও পর্যন্ত বেশ কয়েকটা বিরিয়ানির ভিডিও আমি করেছি, আমি আশা করব এই বিরিয়ানি নিয়ে এখনও পর্যন্ত কেউ নেগেটিভ রিমার্কস দেয়নি। আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন এখানে যাইতে, এই জন্য আমি আসলে এটা অপ্ট করেছি। অন্যগুলো নিয়ে আসলে মিক্সড একটা রিয়াকশন ছিল, যেমন আমি এর আগে হাজি হানিফ, নান্না, ঝুনুর বিরিয়ানি এই কয়টায় গিয়েছি পুরান ঢাকার, সবগুলোই কিন্তু পুরান ঢাকায় বেসড, এবং পুরান ঢাকার অনেকেই বলেছেন যে এইগুলোর নাকি টেস্টে অনেকটা চেঞ্জ এসেছে। তবে টেস্টে চেঞ্জ আসার পরও যে পরিমাণ ভিড় আমি এই দোকানগুলোতে দেখেছি তা কিন্তু বলার বাহিরে। এইখানেও একই একটা ঘটনা দেখেছি, এখানে কিন্তু আমার কাছে টেস্টটা বেশ ভালো লেগেছে, এবং এইখানেও সকালবেলায় প্রত্যাশার চেয়ে বেশি, মানে অকল্পনীয় একটা ভিড় ছিল, এবং অনেকেই এইখানে সিরিয়াল ধরে খাবার নিচ্ছিলেন তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ বাসায় নাস্তা হোক বা যে কোনো আয়োজন হোক সেটার জন্য তারা এইখান থেকে খাবার নিয়ে যাচ্ছিলেন সূত্রাপুরের এই রহিম বিরিয়ানি থেকে। পুরান ঢাকার অন্যান্য বিরিয়ানির তুলনায় রহিম বিরিয়ানির রাইসটা একটু অন্যরকম, সামান্য মাখো মাখো, এর মধ্যে এক পিস খাসি। খাসিটা খাওয়ার পর বোঝা যায় হাড্ডিটা এত নরম, একদম কচি খাসি যেটাকে বলে সেটা এখানে কুক করা হয়। এবং সকালবেলা 2টা ডেকচি খতম হয়ে যাওয়ার পর এই দোকানটা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ 9টা 10টার দিকে গেলে আপনাদের এই বিরিয়ানি না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমার মনে একটা কৌতূহল জাগে যে বিরিয়ানি আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এত পরিমাণে বিক্রি হয় সেটা শুধুমাত্র সকালেই কেন বিক্রি করা হয়। এই কথার উত্তরে এই দোকানদার বললেন যে এটা নাকি তাদের বংশ পরম্পরায় চলে আসছে, তার বাবাও এরকম ভোরবেলায় বিক্রি করতেন, তাই তিনিও ঠিক ভোরবেলাতেই বিক্রি করাকেই শ্রেয় মনে করেছেন, এবং দোকান চলেও সেরকম, কোনো অভিযোগ নেই তার। আশি বছরেরও বেশি সময় ধরে সূত্রাপুরের এই জায়গাতে রহিম বিরিয়ানি চলে আসছে, এটা একটা ঐতিহ্যের ব্যাপার। পুরান ঢাকায় অনেক ঐতিহ্যগত এবং অনেক বাহারি খাবার আপনারা পেয়ে থাকবেন, তার মধ্যে রহিম বিরিয়ানি অন্যতম।
পুরান ঢাকার যত খাবারের লিস্ট আমি দেখেছি বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে ইন্টারনেটে বিশেষ করে গুগল করেছি, তার মধ্যে সববারই রহিম বিরিয়ানির নামটা এসেছে এবং এখানে এসে আমি মোটেও হতাশ হইনি। ঢাকা শহরে একটা ট্রেন দেখা যায়, যে কোনো দোকান একটু বেশি চললে বা প্রচুর কাস্টমার আসা শুরু করলে দোকানিদের ব্যবহারে একটা তারতম্য চলে আসে। আগের ব্যবহার এবং নতুন ব্যবহার অনেকেই মিলিয়ে পান না, হুট করে কেন খারাপ ব্যবহার করছেন। কিন্তু রহিম বিরিয়ানিতে গিয়ে দেখলাম আমরা একেবারেই নতুন কাস্টমার, কিন্তু যাওয়ার পর তাদের ব্যবহার বেশ ভালো, বেশ আন্তরিক ছিলেন সবাই। এবং এখানে যারা যারা খেতে এসেছেন তাদের সবারই একটা আনন্দ নিয়ে তারা খেতে এসেছেন, অর্থাৎ সকাল 7টার সময় যারাই এসেছেন তারা একটা উৎসবের আমেজ নিয়ে এখানে এসেছেন। সবাই সবার সাথে কথা বললেন, কেউ মিরপুর থেকে কেউ বাড্ডা থেকে এসেছেন বললেন, এবং আমরা যারা বাড্ডা থেকে এসেছি তারাও আবার তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করলাম, যে কথা বললাম কেমন লাগলো আসলে এখানে এসে। সবাই বললেন যে এই জায়গাটার কথা তারা অনেক শুনেছেন এবং অনেকেই প্রথমবারের মতো এখানে এসেছেন রহিম বিরিয়ানি খেতে। এবং শীতের সকালটা আসলে পুরোপুরি উপভোগ করা আমাদের অনেকের জন্যই হয়ে ওঠে না, অনেকে সকালবেলা অফিস থাকে, ভোরে ঘুম থেকে উঠে খুব বেশি আনন্দ করার সময় হয়ে ওঠে না। সেই আনন্দ করার জন্য একটা মুহূর্ত বেছে নিয়ে আমরা রহিম বিরিয়ানি গেলাম, একই সাথে পুরান ঢাকায় একটা হাঁটা দিলাম, কেমন লাগে দেখলাম। এবং আসলেই খুব ভালো লেগেছে এই পুরান ঢাকা হন্টন এবং একই সাথে রহিম বিরিয়ানি খেয়ে। আরও একটা মজার ইনফরমেশন আপনাদের দেই, এই রোডেই আল রহিম বিরিয়ানি নামে আরও একটি দোকান রয়েছে, অনেকেই কিন্তু ভুলে সেই দোকানটিতে চলে যান। এইখানে যে তিন রাস্তার মোড় আপনারা পাবেন সূত্রাপুর, সেখান থেকে হাতের ডানে এলে এই রহিম বিরিয়ানি হাউস পাবেন। এবং রহিম বিরিয়ানি হাউস শুধুমাত্র আমি যেরকমটা ছবি দেখাচ্ছি এইটাই একমাত্র শাখা, এটার আর কোনো শাখা নেই এখানে। আমরা আসছি হচ্ছে ওয়াল্টার রোড সূত্রাপুর, আজকে আসছি হচ্ছে রহিম বিরিয়ানি। এইসব জায়গায় যারা আসলে সকালবেলা বুড়ি অঙ্গার পাড় ধরে হাঁটতে বের হন তাদের টেস্ট মারার জন্য এই বিরিয়ানির দোকানটাই যথেষ্ট। আসলে হাঁটতে হাঁটতে এসে যখন এই বিরিয়ানির দোকানটা দেখবে আমি 100% শিওর তারা অনেকেই লোভ সামলাতে পারবে না। খাসির বিরিয়ানি সাথে একটা টমেটোর টক দেয় যেইটা বিরিয়ানির টেস্ট অনেক গুণে বাড়ায় দেয়, অন্য লেভেলের একটা টেস্ট হয়। এবং পেঁয়াজ কুচে কুচে এই বিরিয়ানি যখন খায় মানুষ তাদের চেহারা অভিব্যক্তি অন্যরকম হয়। রহিম বিরিয়ানি হাউস এখন আর একটা আন্ডাররেটেড বা হিডেন গেম নাই, কারণ এখন অনেকেই এখানে আসেন এবং আমি 7 সকালে অর্থাৎ সকাল 7টায় এসে হিউজ ভিড় পাইছি এই রহিম বিরিয়ানিতে সূত্রাপুর। সূত্রাপুরের এই রহিম বিরিয়ানির স্বাদটা অন্য লেভেলের, সকালে যাওয়ার মতো, ওয়ার্থ ইট। এবং এইটার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখার মতো। আপনারা অনেকেই হয়তো বা শুধুমাত্র এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য 7 সকালে পুরান ঢাকা যেতে চাইবেন না, তাদের জন্য বলি এই জায়গাটা হিস্টোরিক্যালি খুবই রিচ এবং আপনারা আশেপাশে ঘুরলে পুরান ঢাকার একদম সকালবেলা নির্মল হাওয়া এবং স্বাদটা পাবেন। বুড়িগঙ্গা নদীর তীরে একদম ফরাশগঞ্জের ঘাট ঘেঁষে ঘুরতে পারবেন, এই জিনিসটা আসলে হেভেনলি লাগবে আপনাদের কাছে সত্যি কথা বলতে। ঢাকা শহর যারা চেনেন, ঢাকা শহর যারা ভালোবাসেন তাদের কাছে সূত্রাপুরের এই অলিগলি ফরাশগঞ্জের এই রাস্তাগুলোর একটা আলাদাই মায়া রয়েছে। এবং এখানে আসলে যে কারো ভালো লাগে যারা শহরের এই রূপটা পছন্দ করেন, পুরনো বাড়িঘর, ঘরদোর এবং সামনে একটা বিশাল নদী বুড়িগঙ্গা নদী, ঢাকার মানুষের ভালোবাসার নদী। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। এবং যারা স্মৃতিকাতর হয়ে উঠছেন তারা তাদের সেই সময়ের বন্ধুবান্ধবদের ট্যাগ করুন আমার এই ভিডিওতে। থ্যাংক ইউ অ্যাগেইন।